পুরে সদস্যতা অভিযানে এলেন, কি বলবেন? প্রচুর মানুষের সারা, আর বিশেষ করে এই মেদিনীপুরের এই গড়, এটা শুভেন্দু অধিকারী অধিকারী পরিবারের গড় এবং ভারতীয় জনতা পার্টির গড়, এবং এখানে প্রচুর মানুষ ভারতীয় জনতা পার্টি ছাড়া আসছে। দেখেছেন দুটো আমরা লোকসভায় এই দুটো আসন আমরা পেয়েছি, এবং মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে আসছে এবং চাইছে প্রচুর মানুষ এর সঙ্গে জড়তে, এবং আজকে সেই কারণে এখানে আসে। দিদি, দেখা গেছে এইখানে দুটো লোকসভা আসনের 16টা বিধানসভার প্রায় 15টা তা লোকসভা নিরিখে আপনারা জিতে আছেন, তবুও সদস্যতা অভিযানে কেন্দ্রীয় বা রাজ্য নেতৃত্বকে আসতে হচ্ছে, কিভাবে দেখছেন জিনিসটা? এটা মানুষের একটুখানি মোবাইলের বিষয় রয়েছে, অনেক মানুষ এটাকে ঠিকমতোভাবে সেটা করতে পারে না, সবাই তো মানে মোবাইল ফ্রি হতে পারে না, সেই জন্য টেকনোলজি অতটা জানে না, সেই জন্যই হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু একবার বুঝে গেলে মানুষ তো প্রচুর মানে প্রচুর উৎসাহ মানুষের মধ্যে দেখছে। আজকের চণ্ডীপুরে কত মানুষ মেম্বারশিপ নিচ্ছে? এখানে আমিও এসেছিলাম, প্রচুর মানুষ যারা এসছে এখানে সবারই প্রায় মেম্বারশিপ নেওয়া হয়েছে, শুধু আমি নিজে মেম্বারশিপ করা নয়, প্রত্যেকে যাতে মেম্বারশিপ করতে পারে, একে অপরকে করতে পারে, এটাই আমাদের লক্ষ্য। দিদি, আর একটা প্রশ্ন, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে যে সাধুকার, আপনার প্রতিক্রিয়া কী হবে? খুবই অন্যায়, খুবই যেটা চলছে সেটা সারা পৃথিবীর জন্য ভালো নয়, এবং অবশ্যই আমরা বাংলাদেশের একদম গায়ে রয়েছি, আমরা যেভাবে হিন্দুদের ওপরে, যেভাবে সাধু সন্ন্যাসীদের ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে, এটা আমাদের জন্য, বাংলার জন্য একটা ভয়ঙ্কর ভবিষ্যৎ এটা আমরা দেখতে পাচ্ছি, সিঁদুরে মেঘ আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা চাই যে আমাদের ভারত সরকার এটাকে এই বিষয়ে নিন্দা প্রকাশ করেছে, ভারত সরকার অ্যাকশন নিচ্ছে, এবং আমরা ভারতীয় জনতা পার্টির সদস্য হিসাবে এবং বাংলায় একজন মানুষ হিসাবে চাই আমরা দূর থেকেও আমরা যদি কিছুও না করতে পারি, কিন্তু প্রতিবাদ তো জানাতে পারি, আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারি আমরা, এবং সেটাই আমরা জানাচ্ছি। দিদি, আরেকটা প্রশ্ন করছি, যে আপনাদের খাঁটি সাংগঠনিক জেলা তথা পূর্ব মেদিনীপুর জেলা, যে একটু আগে আপনি বললেন অধিকারী পরিবারের ঘর, সেখানে সদস্যতা সংগ্রহের অভিযানে আপনাদেরকে নামতে হচ্ছে, তো লক্ষ্যমাত্রা কি আপনারা পৌঁছতে পারবেন বলে মনে করছেন? সবাই নেমেছে আমাদের, আমরা সবাই উৎসাহ দিতে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াচ্ছি, এই জন্যই আমি এখানে কাঁথিতে আজকে এসেছি, প্রত্যেকটা মানুষের কাছে, এবং মানুষ আস্তে আস্তে জানতে পারছে, বুঝতে পারছে, একটু তো সময় লাগবে। থ্যাংক ইউ।